বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দিল্লিতে। ভিক্ষুকের মতো তিনি আশ্রয়ের প্রার্থনা করে দ্বারে দ্বারে ঘুরছেন। তার একমাত্র পুত্র সজীব ওয়াজেদ জয়, যার জুতো টানার জন্য এই কয়দিন আগে বাংলাদেশে কোটি মানুষের মধ্যে প্রতিযোগিতা লেগে যেত, যার স্টাইল, যার কথাবার্তা, যার পোশাক আশাক সব কিছু অনুকরণ করার জন্য, তাকে তেল দেওয়ার জন্য যে প্রতিযোগিতা হতো, এখন সেই সজীব ওয়াজেদ জয় তার বয়োবৃদ্ধ মাকে নিয়ে এবং তার যে বোন যার তালাক হয়ে গেছে সেই বোনকে নিয়ে কি যে দুর্বিষহ একটি অবস্থার মধ্যে আছেন। সাম্প্রতিক সময়ে তার কিছু সেই ভিডিও ফুটেজ যেটি ভাইরাল হয়ে গেছে, পরপর দুটো ভিডিও ফুটেজ, সেটির মাধ্যমে আমরা জানতে পারছি। আমার নিজের একটা অভ্যাস হলো যে আমি সাধারণত কারো যখন বিপদ আসে, দুর্বলতম অবস্থায় কেউ থাকে, তাকে নিয়ে আমি নেতিবাচক কথা বলা, খোটা দেওয়া, এই জিনিসগুলো আমার কাছে আসলে ব্যক্তিগতভাবে আমার পছন্দনীয় নয়। যখন শেখ হাসিনার ক্ষমতার সূর্য একদম মধ্য গগনে, তখন তার সমালোচনা করেছি, নিষ্ঠুর সমালোচনা করেছি, এমনকি যখন তার কাছাকাছি ছিলাম, সংসদ সদস্য ছিলাম, তখনও সমালোচনা করেছি সামনের সামনে দাঁড়িয়ে। আজ ডক্টর ইউনূস বাংলাদেশের সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, আমি 2012 সনে শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে বলেছিলাম অনেক মানুষের সামনে, একা একা নয়, একান্ত বৈঠকে তার রুমে গণভবনে, যে আপা ডক্টর ইউনূসের বিষয়টা মিটমাট করে ফেলেন, মিটমাট করে ফেলেন। তো তিনি অনেক আশ্চর্য হয়ে গেছিলেন যে এই ছেলেটা সাহস হলো কি করে, যেখানে জাহাঙ্গীর কবি নানক, ডক্টর হাসান মাহমুদ, ডক্টর এস টি ইমাম, উবায়দুল কাদের, এরকম অন্তত 15-20 জন উপস্থিত ছিলেন, সব শীর্ষ নেতৃবৃন্দ। আমাদের প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা বৈঠক হলো। তো সেই বৈঠক শেষে আমি যখন এই কথা বললাম উঠে আসার সময়, তিনি একেবারে আশ্চর্য হয়ে তার যে রুম, গণভবনের যে তার অফিস রুম, সেই অফিস রুমের দরজায় তিনি হেলান দিয়ে দিলেন, দাঁড়ানো অবস্থায় থেকে একেবারে কিং কর্তব্য বিমূঢ় হয়ে। তো তিনি বললেন যে ডক্টর ইউনূসের সাথে তোমার কী সম্পর্ক? আমি বললাম যে আমি তো জানি না আমার সাথে কী সম্পর্ক। তিনি একদিন হঠাৎ করে তার একটা অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিলেন, হোটেল র্যাডিসনে একটা অনুষ্ঠান হচ্ছিল, আর সেই অনুষ্ঠানে আমি গেলাম। আমাকে তিনি যথেষ্ট সম্মান দিলেন, মঞ্চে উঠালেন, প্রথম সারিতে তিনি বসালেন, এবং এমনকি প্রথম আলোর মতিউর রহমান সাহেব বা প্রথম আলোর মালিক মানে লতিফুর রহমান সাহেব, ডাক্তার ফজলি হাসান আবেদ, তারা দ্বিতীয় সারিতে ছিলেন, কিন্তু তিনি আমাকে প্রথম সারিতে বসালেন, একেবারে ফার্স্ট সারিতে রেডিশনের একটা অনুষ্ঠানে। আমি প্রধানমন্ত্রীকে বললাম যে কেন তিনি এই কাজটা করেছেন আমি বলতে পারি না। তারপর তিনি আমাকে বললেন যে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আসলে সাক্ষাৎ করতে চাই, তাকে আমি কিছু কথা বলতে চাই রনি, আমি মাত্র আধা ঘন্টার জন্য তার একটা অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছি, আজকে 2 মাস যাব কন্টিনিউয়াসলি, কিন্তু কোনো রেসপন্ড পাচ্ছি না। তো আমি শুধু জানতে চাই, বুঝতে চাই যে আমাকে নিয়ে প্রধানমন্ত্রী যে নেতিবাচক ধারণাটা, এটা আমার বিশ্বাস হচ্ছে না, কেননা তার সঙ্গে আমার যে সম্পর্কটা, ব্যক্তিগত সম্পর্ক খুবই মধুর। আমার গ্রামীণ ব্যাংকের জন্য তিনি অনেক কিছু করেছেন, আমার জন্য অনেক কিছু করেছেন, আমি তার সরাসরি শিক্ষক নই, কিন্তু তিনি আমাকে নিয়ে গেছেন বিভিন্ন জায়গাতে। তো আমি তার প্রতি কৃতজ্ঞ। এবং 96 সনে যখন তিনি ক্ষমতায় এলেন, তখন গ্রামীণ ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছিল, তিনি বাংলাদেশ ব্যাংক থেকে বলতে গেলে বিনা সুদে আমাকে 800 কোটি টাকা ঋণ দিয়ে এই ব্যাংকটিকে টিকিয়ে রেখেছেন, আমি গ্রেটফুল। কিন্তু এইবার কি হলো যে তিনি এখন আমাকে গ্রামীণ ব্যাংক থেকে সরাতে চাচ্ছেন, আমার বিরুদ্ধে কথাবার্তা বলছেন বা যা কিছু বলছেন, আমি রিজনটা বুঝতে পারছি না, কারণটা বুঝতে পারছি না। তিনি যদি
আমাকে সরাসরি বলেন বা আমি তার সাথে দেখা করার পর আমার অবস্থানটা ব্যাখ্যা করতে পারতাম, তাহলে আমার জন্য একটু শান্তি লাগতো, আমি তার অবাধ্য হব না। তো এই কথা আমি তাকে বলার পর তিনি বললেন যে ওই বেইমানের বাচ্চার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই, তুমিও যোগাযোগ রেখো না। তুমি যোগাযোগ রেখো না এই কথাটা বলছে কিনা আমার মনে নাই, তবে তিনি একেবারে স্পষ্টভাবে বলেছিলেন যে ওই বেইমানের বাচ্চার সঙ্গে কোনো কথা নেই। ভালো কথা। তো আর আমি বললাম যে দেখুন, আপনি আমার দলের নেতা, প্রধানমন্ত্রী, আপনার হুকুম মান্য করা ছাড়া এই দলে থাকা সম্ভব নয়। আপনি বলেছেন আই গট মাই ম্যাসেজ। আমি ডক্টর ইউনুসকে সেই কথা বললাম এবং আমি পত্রপত্রিকায়ও বাংলাদেশ প্রতিদিন, নয়া দিগন্তে একের হুবহু এই কথাগুলো লিখে দিলাম। তো এখন নিজের অবস্থান থেকে মাননীয় প্রধানমন্ত্রী সেই হিসাবে তার যে সম্মানটুকু প্রাপ্য ছিল আমি কিন্তু সবসময় করেছি, সমালোচনা করেছি, তার সামনে দাঁড়িয়ে অনেক নিষ্ঠুর কথা বলেছি, বলেছি আবুল বাল আব্দুল মুহিত অর্থমন্ত্রী উপযুক্ত নন, তিনি চালাতে পারছেন না। আবুল হোসেন সাহেব থেকে শুরু করে অনেক মন্ত্রী, মন্ত্রী নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে টুকু সাহেব ছিলেন, প্রতিমন্ত্রী সাহারা খাতুন, পরবর্তী মহিউদ্দিন খান আলমগীর, আমি নিষ্ঠুরভাবে তাদের সমালোচনা করেছি যখন ক্ষমতা ছিল, তারাও ক্ষমতা ছিল এবং আমিও বাইরে থেকেও তাদের সমালোচনা করেছি একেবারে 2018 সন পর্যন্ত। একভাবে আবার বিএনপিতে এসে সেই সমালোচনাটা নিউট্রাল করার চেষ্টা করেছি, কারণ আওয়ামী লীগকে যখন ওন করতাম তখন খুব কঠিনভাবে নিজের সন্তানদেরকে যেভাবে আপনি শাসন করেন, প্রিয়জনকে যেভাবে আপনি নিষ্ঠুরভাবে বলেন, ঠিক ওইভাবে 2018 সন পর্যন্ত আওয়ামী লীগকে আমি সমালোচনা করেছি যখন আওয়ামী লীগের ক্ষমতা একেবারে মধ্যগগনে। আমি প্রধানমন্ত্রীকে সরাসরি বলেছি আপনার কোনো চেইন অফ কমান্ড নেই প্রশাসনের, আপনার অফিস থেকে সচিবালয় বাইরে, এবং এই কথাগুলো আবার পত্রিকা ছাপা হয়েছে যে এমপি রনির অভিযোগ প্রধানমন্ত্রীর কোনো চেইন অফ কমান্ড নেই, যুগান্তরের একদম ব্যানার হেডলাইন। তো যাই হোক, সেই সমালোচনা তাকে করেছি, কিন্তু সেই তুলনায় ওই সময়টিতে বিএনপির পক্ষে লিখেছি, জামাতের পক্ষে লিখেছি, যে আমি যখন এমপি ছিলাম তখন বেগম জিয়ার পক্ষে লিখেছি, বেগম জিয়াকে নিয়ে একটা লেখা, উনি নিজে এই লেখাটা পড়ে তো মানে রীতিমতো মানে আমার ভক্ত হয়ে গিয়েছেন আমার কাছে। বিএনপি সবাই অনেকে টেলিফোন করেছেন 2012-13 সনে আমি লেখেছি একটা লেখা লিখেছিলাম স্বপ্নলোকের কল্পযুগে বেগম জিয়ার রাজনীতি, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে। তো যাই হোক, এখন যেটা হলো, এই সমস্ত কর্মকাণ্ড করেছি মূলত শেখ হাসিনাকে একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য, তিনি ভালো থাকুন এবং মন্দ কাজগুলো যেন তিনি কম করেন, এবং আমার যতটুকু বিশ্বাস ছিল যে 2013 সন পর্যন্ত তিনি একটা রিজনেবল জায়গাতে ছিলেন, কিন্তু 2014 সনের নির্বাচনের পরে, মানে একটা অবৈধ নির্বাচনের পরে বা 2018 সনের একটা নির্বাচনের পরে, 2024 সনের নির্বাচনের পরে ক্রমশ তিনি মানে একেবারে স্বৈরাচার হতে 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 লেডি হিটলার বললে ভুল হবে। আমি হিটলারের অনেক গুণাবলী আমি দেখেছি যেটি শেখ হাসিনার মধ্যে ছিল না। আপনি জানেন হিটলার তার প্রেমিকার প্রতি কতটা বিশ্বস্ত ছিলেন, তিনি বিটোভেন পৃথিবীর সর্বকালের সেরা গিটারিস্ট, তার সেই বিটোভেনের তিনি সঙ্গীত শুনতেন, এবং ওই সঙ্গীত যদি কেউ শুনে তার পক্ষে নিষ্ঠুর হওয়া সত্যিকার অর্থে কঠিন একটি বিষয়, এবং জার্মান জাতিরা কিন্তু এখনও তাদের শ্রেষ্ঠ মানুষদের মধ্যে হিটলারকে মনে করে। আমরা যা বাইরে থেকে যেভাবে তাকে ভিলেন মনে করি তারা কিন্তু সেভাবে মনে করে না। যেমন ফ্রাঙ্কো, স্পেনের ফ্রাঙ্কোকে আমরা ভিলেন মনে করি, কিন্তু স্পেনের লোকজন তাকে কিন্তু এখনও স্মরণ করে নায়ক হিসেবে, কিন্তু মুসোলিনি খারাপ ছিল। তো যাই হোক, শেখ হাসিনার মধ্যে রবীন্দ্রসঙ্গীত ছিল, গান ছিল, মানে নামাজ ছিল, কালাম ছিল, মানবতা ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল, আপ্যায়ন ছিল, অনেক কিছু ছিল যেইগুলো এই স্বৈর শাসক ধীরে ধীরে হতে হতে এই টোটাল জিনিসগুলো তার ভিতর থেকে চলে যায়। তিনি আগের থেকেই মুখরা রমণী ছিলেন, মুখে যা আসে তাই তিনি বলতেন, কিন্তু সেটার সঙ্গে তার ক্রোধ এবং তার অশ্লীলতা যুক্ত হয়। তিনি আজেবাজে ভাষায়
তারেক রহমান, বেগম জিয়া, এদেরকে নিয়ে মন্তব্য করা শুরু করেন এবং আশেপাশে যারা লোকজন আছেন। এখন ধরুন বেগম জিয়াকে নিয়ে, মুসাদ্দেক আলী ফালুকে নিয়ে একজন 75-76 বছর বয়সী প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী, অশ্লীল শব্দ উচ্চারণ করছে সাংবাদিকদের সামনে, আর সাংবাদিকরা তালি বাজাচ্ছে, এই শ্যামল দত্তরা, এই নাঈমুল ইসলাম খানেরা, অন্যান্য দেখেন ওই যে সব যারা উপস্থিত থাকে সেখানে খুব বাজে কথা। এখন আমার সেই দৃশ্যে মানে সমস্ত জাতি দেখেছে। তো এরকম বাজে কথা বলতে 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 তিনি তার যে জবান এটার কোনো লাগাম তিনি আর রাখেননি। এর ফলে কি হলো, তার জিব্বা এটা খুন্তি, কোদাল, কাঁচি কিংবা কুড়াল এর সাথে ধারালো হয়ে গেছিল, আর জিব্বার সাথে পাল্লা দিয়ে তার দুটো ঠোঁট ভীষণ রকম বাজে হয়ে গিয়েছিল। এবং তিনি যখন কথা বলতেন, বাজে কথা বলতেন, তখন অঙ্গভঙ্গি করতেন আরও বাজেভাবে, শব্দের যে উচ্চারণ এটি ছিল আরও নিকৃষ্ট। এবং যেহেতু তিনি দেখতে সুন্দরী নন বেগম খালেদা জিয়ার মতো, আর বুড়ো হয়ে গেছেন, বুড়ো হলে তো মানুষের এমনি চেহারাটা একটু নষ্ট হয়ে যায়, তো তিনি এই বুড়ো শরীর নিয়ে, বিকৃত স্বর নিয়ে যখন তুইতুকারি করে তারেক জিয়াকে গালি দিতেন, জিয়াউর রহমানকে গালি দিতেন, খুনি জিয়া বলতেন, খুনি তারেক বলতেন, খুনি খালেদা জিয়া বলতেন, পলাতক আসামি বলতেন, রাজনীতি করার অধিকার নাই, লন্ডনে পালায় আসে, বাপের বেটা পাল্লা আয় দেশে, এসব কথাবার্তা বলতেন, আমি তখন আহত হতাম, আহত হতাম নিজের ধর্মবোধের কারণে। এর কারণ হলো যে তোমারে বোধিবে যে গোকুলে বাড়িছে সে, যে মানুষটিকে আপনি সবচেয়ে বেশি তাচ্ছিল্য করবেন ও মানুষটির হাতে আপনার অপমান এবং অপদস্থ হতে হবে, এবং যে মানুষটিকে আপনি গুতাতে থাকবেন, খুঁচাতে থাকবেন, সেই মানুষটির করুণার কাছে আপনার যেতে হবে। এবং ডক্টর ইউনূস এবং বেগম শেখ হাসিনা, এই তাদের যে রসায়নটা সাম্প্রতিক সময় আসলো, এই যে নিয়তিটা, এটা কিন্তু আমি 2009 দর্শনে বুঝতে পেরেছিলাম এবং শেখ হাসিনাকে সেইভাবে সতর্ক করেছিলাম, আফসোস তিনি শুনেননি। একইভাবে আমি বলিনি কখনো তারেক জিয়ার সম্পর্কে, বেগম জিয়ার সম্পর্কে, কিন্তু আমি লিখেছি, কিন্তু তিনি যেভাবে কথাবার্তা বলতেন আমার কাছে মনে হচ্ছিল যে একইভাবে তারও সেই পরিণতি হতে হবে। তারেক জিয়া বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, রাজনীতি করবেন না, মুসলিকা দিয়ে গেছেন, ওর মাও খুনি, ওর বাপও খুনি, ও একটা খুনি, এই সমস্ত যে কথাগুলো তিনি বলেছেন বিভিন্ন সময়টিতে, এইগুলো এখন বুমেরাং হয়ে তার জীবনে কিভাবে এসেছে, এবং তিনি শেষের দিকে এসে নিজেকে মাদার অফ খুনি বলতেন। শেষের দিকে তার একান্ত কাছের যারা লোক আছে, এটি নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করব, একজন তার খুব ঘনিষ্ঠ সংসদ সদস্য, মানে একদিন খুব হৃদয় বিদারক একটা কাহিনী তিনি আমাকে বলছিলেন, যে শেখ হাসিনা নিজের মুখে বললেন যে তিনি এখন মাদার অফ খুনি। তো যাই হোক, এখন এই যে তারেক জিয়া, বেগম জিয়া, তাদের কিনে যে তুচ্ছ এবং তাচ্ছিল্য তিনি করেছেন, সেই জিনিসগুলো এখন নিয়তি তাকে দিয়ে দিল, এবং তার যে এমন ঘটনা ঘটবে, আমি অন্তত 20-25টা সম্পাদকে লিখেছি এবং বারবার আমি রেজা শাহ পাহালভি এই কাহিনী বর্ণনা করেছি, কিভাবে তিনি আমেরিকা দালাল হয়ে ইরানকে শোষণ করেছেন এবং যখন প্রয়োজন ফুরিয়ে গেছে আমেরিকা তাকে কিভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে, এবং আমেরিকাতে তিনি গিয়ে যখন আশ্রয় নিলেন তখন তিনি আমেরিকার আশ্রয় পেলেন না, সেখান থেকে তিনি ইটালিতে চলে আসলেন হোটেলে অনেকদিন, তারপরে সম্ভবত মিশর তাকে আশ্রয় দিতে চেয়েছিল, মিশর অথবা ইতালি, এই মুহূর্তে আমার মনে আসছে না, তার একটা হোটেল রুমে তার খুব নির্মমভাবে মৃত্যু হয়, রেজা শাহ পাহলভি, দ্য লাস্ট এম্পারর অফ ইরান। তো এই কাহিনীটি আমি বারবার লিখেছি যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেবে না, এবং এখন যেভাবে পত্রপত্রিকা আসছে যে ভারত আশ্রয় দিতে রাজি না, অল্প কিছুদিন তাকে সেখানে থাকতে দিচ্ছে, বিকল্প তিনি যেন অন্য কোনো দেশে যেতে পারেন, তার ছেলে সন্তান থেকে শুরু করে অন্য সবাই সেই বক্তব্য দিচ্ছেন। আর শেখ রেহানা তো যেহেতু ব্রিটিশ সিটিজেন, তার মেয়ে ব্রিটিশ মন্ত্রী, তার তো আর সেখানে যেতে, ইংল্যান্ডে যেতে অসুবিধা নেই, কিন্তু ইংল্যান্ড তিনি যেতে চান এবং ইংল্যান্ডে তিনি আশ্রয় প্রার্থনা করেছেন বলে পত্রপত্রিকায় এসেছে বা অনেকে বলেছেন, তো
ইংল্যান্ড জানিয়ে দিয়েছে যে এত দ্রুত তাদের পক্ষে সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়, তাদেরকে অপেক্ষা করতে হবে। এর কারণ হলো সেখানে নতুন সরকার এসছে। আগের কনজারভেটিভ পার্টির সঙ্গে ভালো সম্পর্ক ছিল, এখন লেবাররা ক্ষমতায় এসে যদিও টিউলিপ লেবার দলে আছে, কিন্তু ওখানে তার বাংলাদেশের মতো না, ওখানে তাদেরকে আইনকানুন মানতে হয়। তো ধরুন শেখ হাসিনা লন্ডনে আশ্রয় নিলেন, রাজনৈতিক আশ্রয় নিলেন। একদিকে শেখ হাসিনা আশ্রয় নিলেন এবং তিনি হিথ্রো এয়ারপোর্টে নামছেন অ্যাসাইলাম হিসেবে, এবং তাকে রিসিভ করার জন্য কেউ নেই। আমি 111 সময় ইংল্যান্ডে ছিলাম এবং সেই সময়টাতে শেখ হাসিনাও ইংল্যান্ডে ছিলেন, আমি দেখেছি কেউ নাই, কেউ থাকে না। আর অন্যদিকে ধরুন একই সময়টিতে তারেক রহমান সাহেব বাংলাদেশে আসছেন, সমস্ত লন্ডনের প্রবাসী বাঙালিরা তাকে সি অফ করার জন্য এয়ারপোর্টে চলে এসেছে। শেখ হাসিনা নামছেন আর তারেক জিয়া এয়ারপোর্টে ঢুকছেন বাংলাদেশে আসার জন্য। এই যে দৃশ্য, একবার একটু কল্পনা করেন তো, যেটি আজ থেকে এক সপ্তাহ আগে আমি যদি বলতাম আপনারা আমাকে পাগল বলতেন,